পর্যটন সমৃদ্ধ সেরা 10 দেশের তালিকায় জায়গা করে নিয়েছে সৌদি আরব। গেল বছর 10 কোটি পর্যটকের সমাগম হয়েছে বলে জানিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়। পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে হাতে নেওয়া হয়েছে বেশ কিছু মেগা প্রকল্প। বিভিন্ন দেশের নাগরিকদের দেয়া হচ্ছে অন অ্যারাইভাল ও অনলাইন পর্যটন ভিসা। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। কয়েক বছর ধরে বিশ্বের অন্যতম পর্যটন গন্তব্য হওয়ার চেষ্টায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। সেই ধারাবাহিকতায় এবার পর্যটন সমৃদ্ধ সেরা 10 দেশের তালিকায় জায়গা করে নিয়েছে দেশটি। গেল বছর সৌদিতে পর্যটকের সংখ্যা ছাড়িয়েছে 10 কোটি, এর মধ্যে প্রায় 7 কোটি 6 লাখ স্থানীয় পর্যটক এবং 2 কোটি অন্যান্য দেশ থেকে এসেছেন। পর্যটকের সংখ্যা আরও বাড়াতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এরই মধ্যে $45 বিলিয়ন প্রায় 50টি প্রজেক্ট চলমান রয়েছে। শেষ হওয়ার পথে আরও বেশ কিছু প্রকল্প, এর মধ্যে সবচেয়ে নান্দনিক ও ব্যয়বহুল শহর হতে যাচ্ছে নিয়ম। পর্যটন খাতের উন্নয়ন ও কর্মসংস্থান বাড়াতে কয়েক লাখ তরুণকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও নিয়েছে দেশটি। বিভিন্ন দেশের নাগরিকদের দেয়া হচ্ছে অন অ্যারাইভাল ও অনলাইন পর্যটন ভিসা। তেল রপ্তানির ওপর অর্থনৈতিক নির্ভরশীলতা কমাতে পর্যটন খাতের উপর জোর দিচ্ছে সৌদি আরব। 2030 সালের মধ্যে সৌদিকে পর্যটন নির্ভর দেশে পরিণত করার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।